মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানের প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শোক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হিরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনতা পার্টির ভাইস চেয়ারম্যান এস এম জাহিদ রেজা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় জনতা পার্টির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া। 3 নম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বক্তারা যা বলেন। যে হত্যার দিন আমি জেলখানায় ছিলাম, আমি বঙ্গবন্ধুর 15ই আগস্টের আগে জুন জুলাই মাসে আমি অ্যারেস্ট হই। পারিবারিক কন্দলে আমার ভাইনাকে বিভ্রান্ত করে এসপি মাহবুব, এটা সারা বাংলাদেশ শুনব, এসপি মাহবুব সাহেবও শুনব, সে আমার ভাইটা, তার কাছে বিভ্রান্ত করে আমাদের 3 ভাইকে অ্যারেস্ট করানো হয়। আমার 7 বোনে অ্যারেস্ট করানোর পরে আমরা এখানে 3 মাসের উপরে ছিলাম জেলখানায়। বঙ্গবন্ধু মারা গেছে, আমরা জেলখানায় যা কষ্ট পেয়েছি এটা জেলখানায় ছিলাম। এই চারজন বঙ্গবন্ধুর নিকটতম লোক, এদেরকে মারতে গিয়া যারা মারতে গেছিল একজন মরে নেই ডক্টর ক্যাপ্টেন মনসুর আলী। ওইখানে এক হারামজাদা ছিল অবাঙালি, বঙ্গবন্ধুর শৈলাক ত্রিপাঠী বিকর্ত, যখন বঙ্গবন্ধু জেলখানায় যেত 27 বার ওনার জীবন উনি জেলখানায় গেছেন, ওই বেটাকে বঙ্গবন্ধু আদর করে রাখছিলেন জেলখানায়। কি আর কি খান ছিল, রুস্তম খান নাকি দিলবর খান, যাই হোক, এই খানের বাচ্চা গিয়ে আবার ওই জেল হত্যা দিবস 1975 সালের 3রা নভেম্বর এই দিবসে জাতীয় চার নেতাকে কিছু বিপদগামী সেনারা নেতৃত্ব শূন্য করার জন্য বাংলাদেশকে জেলে নির্মমভাবে হত্যা করে 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে দেশে যাতে মেধা শূন্য হয়ে যায়, নেতৃত্ব শূন্য হয়ে যায়, এই নেতৃত্ব শূন্য করার জন্য, নেতা শূন্য করার জন্য, মেধাবীদেরকে নির্মূল করার জন্য জাতীয় চার নেতাকে জেলে নির্মমভাবে হত্যা করে, যেখানে আমরা এখন জেলখানার উপরে লেখা দেখি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এমন সুন্দর বক্তব্যের মধ্যে সেই বিপদগামী সেনারা কীভাবে নির্মমভাবে জাতীয় নেতাদের হত্যা করলো, যে জায়গাটা অত্যন্ত নিরাপদ জায়গা, সরকারের আওতাধীন থাকে সবসময়, সমস্ত কারাবন্দি কারারক্ষী সবাই নিরাপদে থাকে, এই নির্মম হত্যার জাতীয় জনতা পার্টি আজকে সবার সম্মানিত সভাপতি, জাতীয় জনতা পার্টি সম্মানিত সেক্রেটারি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হিরু ভাই, এখানে আরও উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ফজলুল ইসলাম সাহেব এবং জাতীয় জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের অতিথি ব্রাহ্মণ রাজ্যের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, জাতীয় জনতা পার্টির দপ্তর সম্পাদক আমিনুল হক ভূঁইয়া সাহেব। আজকে জাতীয় জনতা পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় 1975-এর 3রা নভেম্বরে জেলখানায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছে এই হত্যাকাণ্ডের বিপক্ষে। জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আমাদের সর্বাধিনায়ক বীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি স্প্যানিশ জীবিতকালীন থাকা অবস্থায় আমরা শুনেছি এবং নেতৃবৃন্দের মধ্যে সহ আমরা জানতে পেরেছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করেছিলেন তখনকার সময়। আমরা মুক্তিযুদ্ধের বীর
সর্বাধিনায়ক